হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে 2020 সালে এমন কিছু মুভি আসতে চলেছে যে মুভিগুলির রিলিজ ডেট কিন্তু একই দিনে পড়ে গেছে। অর্থাৎ একই দিনে থাকার কারণে দুটি মুভি কিন্তু পরস্পরের ব্যান্ডিং হতে চলেছে এবং তা বক্স অফিস কিন্তু ভালো টক্কর হতে চলেছে। এবং যে সমস্ত মুভিগুলি 2020 সালে একই দিনে আসতে চলেছে, অর্থাৎ একই দিনে রিলিজ করতে চলেছে, সেই সব মুভিগুলিকে নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। সোমবারে কিন্তু আমরা দেখতে পেয়েছি দীপিকা পাড়ুকোনের পরবর্তী মুভি অর্থাৎ ছপাক মুভিটির কিন্তু একটি ফার্স্ট লুক ইতিমধ্যে বের হয়েছে। এবং এই ছপাক মুভিটি বের হওয়ার সাথে সাথে কিন্তু তাকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুভিটি কবে রিলিজ করতে চলেছে। এই মুভিটি কিন্তু আমাদের আসতে চলেছে আমাদের কাছে, অর্থাৎ 2020 সালে 10ই জানুয়ারি কিন্তু মুক্তি পাবে এই ছবিটি। এবং কিন্তু একই দিনে কিন্তু আজ আমরা জানতে পারলাম যে অজয় দেবগনের একটি ছবি আসতে চলেছে যেটির নাম হচ্ছে তানজির রিলিজ। সেই রিলিজ ডেট কিন্তু একই দিনে হতে চলেছে। আবার সামনে এলেও আরও বেশ কয়েকটি ছবি কিন্তু একই দিনে মুক্তি পেতে চলেছে। অর্থাৎ 2020 সালে বক্স অফিসে মেগা টক্কর হবে বলে অনেকে মনে করছেন। এমন অবস্থা দাঁড়িয়ে কিন্তু দর্শকরা কি পরিস্থিতি আছে সেটি কিন্তু অনেকেই মনে করছে। যে 2020 সালে কিন্তু পরপর ভালো ভালো বিগ বাজেটের মুভি কিন্তু একই দিনে হয়ে যাচ্ছে, তারা বড় একটি ধাক্কা তো আসতে চলেছে বলিউডের ক্ষেত্রেও কিন্তু। এবং যে সমস্ত মুভিগুলি আসতে চলেছে সেগুলো কিন্তু খুব বিগ বাজেটের। তাছাড়া ধরুন যেমন কিছু মুভি আসতে চলেছে, অর্থাৎ 20 জুলাই 2020 সালে দুটি মুভি কিন্তু আসতে চলেছে একই সাথে, একই দিনে কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে। রণবীর কাপুর অভিনীত একটা যে মুভিটি আসতে চলেছে অর্থাৎ শ্যামশের, সেই মুভিটি কিন্তু মুক্তি পেতে চলেছে 20 জুলাই অর্থাৎ 2020 সালে। এবং তার সাথে কিন্তু আজ আমরা জানতে পারলাম একই দিনে অর্থাৎ আসতে চলেছে আলিয়া ভাট অজয় দেবগন অভিনীত SS রাজামৌলিকের ছবি অর্থাৎ RR ছবিটি কিন্তু মুক্তি পেতে চলেছে। এবং এই মুভিটি কিন্তু খুবই বিগ বাজারের মুভি, সবাই কিন্তু জানে যে RR মুভিটি কত বিগ বাজারের মুভি এটা হতে চলেছে। তাছাড়াও কিন্তু এই দুটো মুভি কিন্তু অর্থাৎ শ্যামশের এবং RR মুভি কিন্তু খুব বিগ বাজারের, এবং তারা দুজনে কিন্তু একই সাথে রিলিজ করতে চলেছে এবং বক্স অফিস কিন্তু খুব ভালোভাবে টক্কর হতে চলেছে অনেকেই কিন্তু মনে করছে। তাছাড়া কিন্তু আবার 22শে মে 2020 সালে কিন্তু আমরা দেখেছি ঈদের দিনে কিন্তু ভাইজান ছবি মুক্তি করে, সেটা কিন্তু সকলেই জানে যে ভাইজান কিন্তু ঈদের দিনে ছবি মুক্তি করে। এবং সেই ট্রেন্ডের কথা মাথায় রেখে কিন্তু 2020 সালে ঈদে কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে সঞ্জয় লীলা বানশালী পরিচিত অর্থাৎ পরিচিত একটি ছবি আসতে চলেছে, যেখানে কিন্তু আলিয়া এবং সালমানকে অভিনীত একটি ছবি যা ইনসে আল্লাহ নামে কিন্তু পরিচিত। এই একই দিনে কিন্তু আবার একটি ছবি রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয় কুমার, যার নাম দেওয়া হচ্ছে কিন্তু সূর্যাবংশী, কিন্তু সেই অর্থাৎ একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন কিন্তু তার হচ্ছে সূর্যাবংশীর কিন্তু ছবির পোস্টারে কিন্তু তা দেখেছি আমরা 2020 সালে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন কিন্তু বড় বড় বিগ বাজারের মুভি কিন্তু একসঙ্গে টক্কর হতে চলেছে বলিউডে 2020 সালে কিন্তু। তারপরে নাকি শোনা যাচ্ছে নাকি বড় দিনে রিলিজ করতে চলেছে একই দিনে অর্থাৎ অজয় দেবগন এবং রণবীর কাপুরের একটি অভিনীত মুভি কিন্তু আসতে চলেছে বড়দিনে। তাছাড়া কিন্তু ঋত্বিক রোশনের কিন্তু ক্রিসপোর নাকি বড়দিনে রিলিজ করার কথাও কিন্তু এমন রয়েছে। এমন কিছু সব কিছু জানা যাচ্ছে। এখন পর্যন্ত রিলিজ ডেটগুলো কিন্তু পিছাবে বা সরাবে এমন কোনো তথ্য কিন্তু এখন আসেনি কনফার্ম। কিন্তু এইভাবে এই মুভিগুলো কিন্তু একই দিনে আসার কথা সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি ডেট চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার নতুন চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার কিন্তু পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।